গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বিশাখা ফ্যামিলি চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো, আমার স্নান টান করে একদম ঠাকুর ঘর সারা হয়ে গেছে। আর এর আগে তোমাদের দেখিয়েছিলাম, শুধু সাদা ফুল দিয়েছিলাম ভগবানকে, আর আজকের সাদা ফুলের মাঝখানে একটা করে লাল ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে আরতিটা করেছি। তো আরতিটা দেখাতে পারি না, কারণ আমার কোনো বড় স্ট্যান্ড নেই, তার জন্য পুরোপুরি আরতিটা তোমাদের দেখাতে পারি না। আর এখানে দেখো, পুরো আরতি করে টোরে আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর ঘরে ঢুকেই দেখছি এই কীর্তি, ওরা দুইজনে এরকম ভাবে ঘুমাচ্ছে। ঠিক আছে, সকাল সকাল আটা মেখে নিয়েছি, তো ছয়খানা হয়েছে। তো রুটিটা এখন করে নেব। আর দেখো বাসনগুলো সব বাইরে বের করে আছে, কিছু মাজা হয়নি। ওর বাবা এখন ঘুমাচ্ছে দেখে আমি ভাবলাম তাহলে রুটিটা করে নিই, নাহলে সমস্যা হয়ে যাবে। তো মেয়ে এখন ঘুমাচ্ছে দেখে ওর বাবার সাথে, তো ওই জন্য ভাবলাম রুটি আর তরকারিটা করে নিই। তো দেখো রুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি তরকারিটা চাপিয়ে নেব। দেখো কাঁচা লঙ্কা গুলো এনেছে, মানে শুকিয়ে গেছে অর্ধেকটা। ঠিক আছে, এই লেবুটা পচে গেছে গো, এটা দিয়ে ঠাকুরের যে থালা বাসন ওটা মেজে ফেলবো। কাঁটা লেবু থাকলে না এরকমই হয়। তো যাই হোক, লঙ্কাগুলো এত প্রচন্ড ঝাল, হ্যাঁ এত ঝাল, তো এর জন্য একটা একটা করে তরকারিতে দিই, খুব কম, মানে একটা দুটো, জোর দুটো। যেমন এই তরকারিটা করবো এর মধ্যে একটা লঙ্কা দেবো, আমার প্রচুর ঝাল, এর জন্য এটা অনেক দিন হয়ে গেছে তো লাল লাল হয়ে গেছে, বুঝতে পারিনি। তো এরকম লঙ্কা হলে এমনি যেই সব লঙ্কায় ঝাল নেই আর কি, সেগুলো 100 নিলে, আর এই লঙ্কা যদি 50 নেওয়া হয় সেই মানে একই হয়ে যাবে। তো লঙ্কাগুলো, এবারে লঙ্কাগুলো খুবই ভালো পড়েছে। দেখো মেয়ের খিচুড়িটাও একেবারে চাপিয়ে দিয়েছি, আর সেটা কেন অবশ্যই তোমাদের বলবো, এত সকাল সকাল চাপালাম। আর আজকের দেখো মেয়ের খাবারে দিয়েছি দুটো কচু আর ঝিঙে আলু সবই দিয়েছি, মানে আলুটা দিই আর ঝিঙেটাও কদিন ধরে দিচ্ছি, কিন্তু কচুটা আজকে দিলাম প্রথম। যে মেয়ে উঠে গেছে, মেয়েকে খাই দাই একদম রেডি করে দিয়েছি, এখন নিজের ঘরে দিয়ে আসবো। আজকে ভাবছিলাম সকাল সকাল কাজদুনি হয়ে গেছে, বেশ ভালো, মানে হাফ কাজ প্রায় হয়ে এসেছিল, তো হাফ কাজ বলবো না, কিছুটা আর কি, মানে একটু তাড়াতাড়ি হয়েছে আগের দিনের তুলনায়। তো তারপরে মনে হলো, কালকের ফোন করেছিল আশা দিদি আজকে ভ্যাকসিন আছে, তো আগের বারে যে ভ্যাকসিনটা নিতে গেছিলাম ওটা আমি নিইনি, ভিড় মানে কেউ আসেনি, যারা ডক্টররা যারা দেবে আর কি আসেনি, তো জন্য তাদের চলে এসেছিলাম। আর আগের বারে ভ্যাকসিনের দিনে মনে আছে যে মামারা আসবে, এর জন্য তাড়াহুড়ো করছিলাম, তো মামারা তো আসলো না, এদিকও গেল ওই দিক গেল, সব দিক চলে গেছে, তো ভাগ্য খারাপ, কিছু করার নেই। তো এইবারে মানে আজকের আছে ডেট, তো আজকে যাব। তো তারপরে মনে উঠলো, তো সকালের খাবারটা করতে করতে সকালের খাবারটা খাবো কি, সাথে সাথে দুপুরের খাবারটাও চাপিয়ে দিয়েছি। তো ভাত হচ্ছে, আলু হচ্ছে ভাজা হয়ে গেছে, আর আর একটা আলু কচু দিয়ে একটা রসা করব, তো সেটা হবে। তো মেয়েকে খাইয়ে দেয় তার মধ্যে রেডি করে দিলাম, মেয়ে উঠলো, মেয়েকে পরিষ্কার টরিষ্কার করিয়ে একদম রেডি টেডি করিয়ে নিচের ঘরে দিয়ে আসলাম। তো চলো, মানে যেদিনে তাড়াহুড়ো করি সেই দিনেই এরকম হয় আর কি, মানে যাই হোক ভ্যাকসিনটাও নিতে হবে, তাড়াতাড়ি করে গিয়ে ঘুরে আসি, সকাল সকাল গেলে তাড়াতাড়ি হয়েও যাবে, ভিড়টাও কম থাকবে। তো এর জন্য 9:30 সময় যেতে বলেছে, তো এখন বাজে 9:05, আর আমার আর একটা তরকারি বাকি হলে হবে, আর নাহলে সবজিটা কেটে কুটে সব রেখে চলে যাব, আর এসে তরকারিটা চাপিয়ে দেবো। আগের বারে কেউ আসেনি বলে আমাদের মানে ফিরত চলে যেতে হয়েছে, আর এবারে এসে দেখছি প্রচুর লাইন, প্রচুর লাইন। দেখো দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই দেখে, যে এতটা লাইন, ওখানে ওইটা এন্ট্রি হচ্ছে আর কি, তো এন্ট্রি করার পরে আবার এই দিকে একটা লাইন, ঠিক আছে, এটা সেই ভিতরে কতটা লাইন আছে, ঠিক আছে, এইখানে হচ্ছে ভ্যাকসিন দেবে আর কি। তো চলো, এই যে আমি প্রথমে ভ্যাকসিনটা নিয়ে নিয়েছি, আর তারপরে
তোমাদের দাদা ভাই আমি প্রথমে নেওয়ার কারণটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যাতে ক্যামেরাটা করতে পারি, সো এর জন্যই আর কি আমার নেওয়া হয়ে গেছে। তো ওই যে লোকটাকে দেখলাম ওনার পরেই আমি নিয়েছি, তারপরে তোমাদের দাদা ভাই এই যে নিচ্ছে। ভ্যাকসিন নিতে গিয়েছে, গিয়ে দেখছি এতটা ভিড়। যদি আজকে আজকে রোদ ওঠেনি, তাই যদি রোদ উঠতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। সেটা খুব খারাপ লাগছে। গেছিলাম কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মুখের কাছে গিয়েছি, তারপরে তোমাদের দাদাভাইকে আবার ডাকলাম ফোন করে, ওরটাও হয়ে গেল, ওর থার্ড ডোজ নিল, আমার সেকেন্ড ডোজ। এখন একটু রেস্ট নেব, তারপরে যত কাজ আছে করব। শরীরটা খুবই খারাপ লাগছে, মানে কোমরটা একদম ব্যথা করছে। কতক্ষণ, প্রায় দেড় ঘন্টা, দেড় ঘন্টার বেশি হবে। গিয়েছি ঘর থেকে 10টা, এখন বাজে 12:30, বাড়িতে এসেছি। 2 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম লাইনে। আজকে তোমাদের বলেছি যে উচ্ছে আলু ভেজেছি, আর কি করলাম, হ্যাঁ এই আলু কচুর রসাটা করেছি, আর মা দিল এটা হচ্ছে কিসের সবজি গো, উচ্ছে আর আলু দিয়ে একটা সবজি আছে, আর এখানে আছে ডাল। তো এটাই আজকে দুপুরের মেনু, মানে লাঞ্চ। দেখো বিশাখা এখন বিছানা পরিষ্কার করছে, দিনে কতবার যে গুছিয়ে রাখতে হয় তার কোনো ঠিকানা নেই, কারণ এই আমাদের পুচকি সারা দিন এটা ওটা শুধু করতেই থাকে, বাড়ির মানে দুষ্টামি ওর শেষ থাকে না। যাই হোক, আজকে তোমাদের দিদিভাই সেকেন্ড ডোজ নিয়েছে আর আমি আজকে থার্ড ডোজ নিয়েছি। তা ও যখন লাইনে দাঁড়িয়েছিল প্রায় 70-80 জন লোক ছিল, তাও ততক্ষণ দাঁড়িয়েছিল, বাড়িতে আসার পরে বলছে আমার কোমরটা খুব ব্যথা করছে, তা তাই তাড়াতাড়ি খেয়ে টেয়ে নিয়েছে। খেয়ে টেয়ে বলেছে আমি একটু মনে করছিল যে বিছানায় গিয়ে একটু রেস্ট নেবে, তার আগে কিছুক্ষণ আগেই বিছানায় 10 মিনিট আগেই আমাদের পুচকি আরাধ্যা বিছানা উঠেছিল, তা ও এত দুষ্টমি করেছে, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছিল। তা এখন ওই বিশাখাগুলো সব ঠিকঠাক করছে, ঠিকঠাক করার পর হয়তো শুয়ে পড়বে। তা মনটা ওর খুব খারাপ, জানি না কেন, তা মনে হচ্ছে কালকে কিছু কেনা দরকার ছিল কিনতে পারেনি, তা ওর ওই পুচকির একটা জুতো কিনতে হবে, আর আজকে একটা বড় বালতি কথা বললো, দেখি বিকেলবেলা হয়তো নবদ্বীপে নিয়ে গিয়ে কিনে দিতে পারি, তারপর হয়তো মনটা ভালো হয়ে যাবে, দেখা যাক কি হয়। তাহলে কি নবদ্বীপে যাবে না আজকে? অনেকবার কিন্তু বললাম, পরে কিন্তু দোষ টোষ দিও না আমার, ঠিক আছে? অনেকবার বলেছি, লাস্টে বললাম মেয়ের জুতো কেনা হয়নি, কিনে দাও না, হাঁটতে পারছে না, আমি কিন্তু অনেকবার বললাম, গেলে এখন যেতে পারো, ঠিক আছে? না গো যাবো না, আমার হাতটাতে খুব ব্যথা করছে গো, হাতটা পুরো ফুলে কি অবস্থা এই জায়গাটা, তখন তো ব্যথাই করছিল না, এখন তো আবার ব্যথা করছে পুরো। একটু আমি যাব কি করে, এরকম শুধু রেডি হয়ে যাব কি করে, এমনি আমার হাতটা যেন ওঠাতেই পাচ্ছি না, পুরো চাই মতো হয়ে আছে। ওই সন্ধ্যাবেলায় যাইনি, কেন যাইনি বলো তো? ওখানে তো আমার হাতটাতে খুবই ব্যথা করছে, এর জন্য আমাকে বারবার করেই যেতে বলছিল, রেডি হওয়ার জন্য বলেছে, তো আমি যাইনি। তো দেখো বন্ধুরা, এইটা এখন সারাতে গেছিলো তোমাদের দাদা ভাই, আর এটার মানে এমনি সুইচটা কাজ করছিল না, আর এটা প্রথমে বলে দিই, এটা হচ্ছে কি কি গো এই কোম্পানিটার নাম কি ছিল, বোট, বোট বোট ব্লুটুথ গান চলে আর কি এটার মধ্যে, তো হালকা হালকা আস্তে আস্তে বেশ গানটা হয়, তো আমার খুবই ভালো লাগে, আর আমি সকালবেলা এটাতে গান চালিয়ে দিই কাজ দুনি, মানে এটা চললে আর কি কি হয় আমার, মানে কীর্তন চালিয়ে দিই, তারপরে আমি সারাদিন ঘরের কাজ করতে, মানে খুব ভালো লাগে আর কি, সময়টা কিভাবে চলে যায়, কাজের প্রতিও একটা মন থাকে, গানটা গান শুনতে আমার আগাগোড়াই খুবই ভালো লাগে। তো এর জন্য মানে সুইচটা না কাজ করছিল না, দেখো এখানে একটা বাটন যেগুলো রয়েছে সেগুলো না কাজ করছিল না, যেটা দিয়ে চালু করবো আর কি, তো কাজ করছিল না, 2-6 দিন হলো পড়ে আছে, যেন কেমন লাগছে জানো, আমি 2-3 দিন ধরেই তোমাদের দাদাভাইকে বলছি এটা সারাতে যাওয়ার জন্য, তো আজকের ফাইনালি সারাতে নিয়ে গেছে। তো এটা দেখো একদম কি করেছে, ফাটিয়ে মানে পুরো মানে এত যত্ন করে রেখেছিলাম, এগুলো মানে ফাটিয়ে দিয়ে কি অবস্থা,
মানে সারিয়েছে কিন্তু ফাটিয়ে দিয়েছে আর কি, জিনিসটা খুলতে পারে নাই ঠিকঠাক। তো ও এখন নিয়ে বসলো স্ক্রু ড্রাইভার টাইভার, এটা ঠিক করার জন্য কিছু একটা অসুবিধা হয়তো রয়েছে, তো তার জন্য ভাবলো কি যে ঘরে আমি আর একটু দেখি। তো সেটাই আমি এখন ওকে বলছি যে তুমি তো খুলতে পারতে, তাহলে দোকানে দেওয়ার কোনো দরকার ছিল না, বসে বসে তুমি ঠিক করলেই হয়ে যেত। তো এখন ভাবছে মানে বলছে আর কি যে আমি করলে ভালো হতো। রাতের খাবারটা তোমাদের দেখিয়ে দিলাম, আর সাথে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসছি কালকে সকাল থেকে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার মানে ভিডিওটা এতক্ষণ যারা ওয়াচ করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আর এই দুটো মিষ্টি না, দারুণ টেস্ট আমাদের নবদ্বীপের মিষ্টি, কারণ সকালবেলা রুটির পরে আমি নিয়েছিলাম একটা, তাই আমি বললাম। আর এখন দুটো মিষ্টি নিয়েছি, আর জানি না কি হবে ভ্যাকসিন নেওয়ার কারণে, দেখি কালকে সকালে কেমন শরীরটা থাকে। যদি ভালো থাকে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগের সাথে চলে আসবো আর কি।